আধুনিক সময় এখন এটা দেওয়া থাকে, কারণ এটা দেওয়া থাকলে আর ইয়া কোনো সমস্যা হবে না। এটা দেখে এখন কোনো লেখা নেই, নাম দেওয়াটাই উদ্দেশ্য। আমরা জানছি যে নামটাই মুসা, নামটাই ঈসা। আমরা বলি আমাদের ব্যাখ্যা ব্যবহার এবং মুসা ঈসা বা বাংলায় বলি, আমরা কলকাতার বাংলায় আমরা বোঝানোর চেষ্টা করি না, মুসা বলি না, মুসা বলি, ঈসা বলি। শব্দের সাথে পরিচিত শব্দের সাথে পরিচিত হতে হবে, তখন আমি বুঝতে পারি ছিল। এখন থামার কারণে ইয়াটা সাকিম হয়েছে, আর ইয়াটা থামার কারণে সাকিম হওয়ার পরে এখন করার সুবিধার জন্য সহজ তালিম করা হয়, করার সহজের জন্য ইয়াকে আলিম দ্বারা পরিবর্তন করা হয়েছে। আরো ব্যতিক্রম অনেক কিছু আমরা পেয়েছি, যেমন সিন সদ এক জায়গায় থাকলে যে কোনো একটা উচ্চারণ করলে করা হয়ে যায়, তারপরে দুই আয়াত একসাথে মিলিয়ে পড়লে নুনি টুকনি বলা হয়, ছোট একটা নুন থাকে, তখন আমরা এটা একটু লিখার মাধ্যমে আমরা একটু বুঝি। যেমন আহাদুন, আচ্ছা থামলে আমরা কি করে আশা দেবো, তাই না? এরপরে আয়াতটা হচ্ছে আল্লাহ সমান, তাই না? যদি দুই আয়াত অবস্থা না আরম্ভ হয়, একটা শেষে হচ্ছে তাসদিন, আরেকটা শুরুতে হচ্ছে তাসদিন। এবং আরেকটা ক্ষেত্রে আপনি হচ্ছে তাহলে ক্লিয়ার হবে, বুঝতে পারবেন।